তিস্তা নাট্যদল কলকাতার প্রথম শ্রুতি নাটক যখন সন্ধ্যা নামে। কোনো মানে হয়? মোস্ট ইরেসপন্সিবল। কাণ্ড কেন যদি থাকে? 40 মিনিটের উপর দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। আর 10 মিনিট? হ্যাঁ, আমি আর 10 মিনিট থেকেই চলে যাব। কথার দাম মানুষের দিন দিন কমে যাচ্ছে। আরে, ওই তো একটা 42 আসছে, এই বাসে ও নিশ্চয়ই আসবে। যা, বাসটা তো দাঁড়ালোই না। প্রতি রবিবার বিকেলে গানে স্কুল থাকে বলে আমরা এই সময়টা মিট করি। আজ কি তাহলে? ডাক্তার যেন আর কেউ হয় না, হোমিওপ্যাথি ডাক্তারের এত ব্যস্ততা কোত্থেকে আসে কে জানে। আচ্ছা, আমি তো ওকে কোনো দিনই এভাবে দাঁড় করিয়ে রাখিনি। প্রতিশোধ নিচ্ছে না তো? মধুর প্রতিশোধ, যাকে বলে সুইট রিভেঞ্জ। গত বুধবার জ্যামে পড়ে যাওয়াতে আমার তো ঘন্টাখানেক দেরি হয়েছিল। বাপরে, কি মশা! দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাঁপিয়ে জ্বর আসছে, ম্যালেরিয়া। কি 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 বলেন, ম্যালেরিয়া? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া? তাহলে তো মৃত্যু। এই দেখুন, আমার না একটু কেমন শীত শীত করছে। না 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 না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। হেমন্তের সন্ধে তো, একটু হিমভাব লাগতেই পারে। ওড়নাটা দিয়ে গলা কান সব ভালো করে ঢেকে নিন। হ্যাঁ, নিন 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 না। কি, ঠান্ডাটা একটু কম লাগছে না? হ্যাঁ, ঠিকই তো, এখন আর একটুও ঠান্ডা লাগছে না। আপনি ম্যালেরিয়া বলে যা ভয় পাইয়ে দিয়েছিলেন না। আরে, ভয়ের কি আছে, এক ডোজ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিলেই। হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি? আপনি কি করে জানলেন আমি হোমিওপ্যাথি ওষুধ খাই? আমি? না না, আমি জানি না তো। ওই যে তখন আপন মনে বলছিলেন না, হোমিওপ্যাথি ডাক্তারের এত ব্যস্ততা কোত্থেকে আসে, এই তখনই তো প্রথম জানলাম। ও, আপনি চঞ্চলের কথা বলছেন? ওর নাম চঞ্চল হলে কি হবে? আসলে ও ভীষণ অচঞ্চল, মানে ভেরি ভেরি স্লো, অনেকটা ওই হোমিওপ্যাথি ওষুধের মতো আর কি। এই চা, ওর নামটা আপনাকে যে বলে ফেললাম। ভালোই করেছেন, না হলে একটু বাদে আমি জিজ্ঞাসা করতাম। কি জিজ্ঞাসা করতেন? এই যেমন, আপনার নাম কি, কোথায় থাকেন, বয়স কত, এইসব আর কি। শেষ প্রশ্নটার উত্তর কিন্তু পেতেন না। কোনটার বলুন তো? ওই যে বললেন না, বয়স কত, মেয়েদের বয়স কখনো জিজ্ঞাসা করতে হয় নাকি, বুঝে নিতে হয়। ও, তাই বুঝি। আচ্ছা, আপনি কি মেয়েদের সঙ্গে মেশেন না? গানের স্কুল থেকে ফেরার পথে প্রতি রবিবার যার সঙ্গে মিট করেন তিনি কি মেয়ে নন? হ্যাঁ, মেয়েই তো, অবশ্যই মেয়ে। এসা তো মেয়েদেরই নাম হয় না? এ যা যা যা, ওর নামটা আমিও আপনাকে বলে ফেললাম। ভালো করেছেন, না বললে একটু বাদে আমিই বলতাম। যাক, সেসব কথা, আপনার প্রশ্ন দুটোর উত্তর আগে দিয়ে নিই। আমার নাম সংবৃতা কুণ্ডু, বাড়ি বেলঘড়িয়ায়। আমার নাম সায়নতলা পাত্র, আমি বাগবাজারে একটা মেসে থাকি। তলাপাত্র? এমন টাইটেল কারোর হয় নাকি? এই কেন হবে না, কুণ্ডু যদি হতে পারে তাহলে তলাপাত্র হতে বাধাটা কোথায়? না মানে, আমি শুনিনি তো। সে তো অনেকেই অনেক কিছুই শুনেনি। এই যেমন পুতুটুণ্ডু, দত্তগুপ্ত, গুছাইত, গুঁই, হাজার রকম টাইটেল আছে। বাপ্পা, আপনি দেখছি একেবারে টাইটেল ডিরেক্টরি। একটু রেগে গেছেন বোধ হয়।
পাত্রবাবু? না 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 না, রাখবো কেন, ছাড়ুন ওই প্রসঙ্গ। বলুন তো সংবৃতা দেবী, আপনার ওই চঞ্চল বাবুটি কে, মানে আপনার কে হন? ওসব দেবী টেবী বলবেন না তো, কেমন যেন ঠাকুর দেবতা বলে মনে হয়। তাহলে নাম ধরেই বলি। আচ্ছা সংবৃতা, চঞ্চল বাবু আপনার কে হন? হননি তবে হতে পারেন, এখনো পর্যন্ত আমরা দুজনে বন্ধুই আছি। ও, ভবিষ্যতে শত্রু হবার ইচ্ছা আছে বুঝি? না 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 না, তা থাকবে কেন, আসলে চঞ্চল যা হায়ার স্টাডিজ কমপ্লিট না করে ও তো বিয়ে করবে না, বিদেশে যাওয়ার চেষ্টা করছে পোস্ট গ্রাজুয়েট করার জন্য। তা প্র্যাকটিসে বসে পড়লেই তো হয়, দারুণ পসার হবে। আচ্ছা আপনি কি করেন? আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিটিটিভ লিটারেচারে এমএ করছি, তারপর পিএইচডি করার ইচ্ছা আছে। না না, আমি বলছি পড়ার বাইরে আপনার শখটা কি, মানে আমি জানতে চাইছি আপনার অন্য কোনো নেশা কিংবা। জার্নালিজম আমার ভীষণ ভাল লাগে, আমার জামাইবাবু তপাদা আনন্দবাজারের পলিটিক্যাল করেসপন্ডেন্ট, দিল্লিতে পোস্টেড, যখন দেখা হয় দারুণ থ্রিলিং সব স্টোরি শুনি, আমিও না দু একটা পেপারে একটু আধটু লিখি। ফ্রিল্যান্স রিপোর্টার? না না, সেরকম কিছু নয়, ওই ফিচারের পাতায় মাঝে মধ্যে, এই দেখুন, শুধু যে আমার কথাই বলে যাচ্ছি। আমার কিন্তু শুনতে খুব ভালো লাগছে। আমার তো আর বলতে ভালো লাগছে না সায়ন বাবু। সায়ন বাবু? দেখ, এই ওই ওই সব বাবু টাবু বলবেন না তো, ও বললে নিজেকে বেশ একটা বয়স্ক বিশিষ্ট ভদ্রলোক বলে মনে হয়। 32 বছর যুবকে কেউ আবার বাবু বলে ডাকে নাকি? ডাকে না বুঝি, বেশ তাহলে সায়নদা বলেই ডাকি, মানে আপনি আমার চেয়ে বয়সে বড় তো। সায়নদা? হ্যাঁ হ্যাঁ, তা চলতে পারে। তো বলুন সংবৃতা, আপনি আমার থেকে কি জানতে চান? না আমার নিবাসটুকুই তো শুধু জেনেছি, বাকি সব কিছুই তো। কেন, ঘটকালি করবেন নাকি? লাভ নেই, লাভ নেই, কোনো লাভ নেই, বেকার পাত্রের খোঁজ কেউ নেয় না। কেউ না নিক, এসা তো নেয়। এসা? হ্যাঁ তা নেয়, তবে 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 কি না, তবে কিছু নয়। রিয়েলি আপনি না ভীষণ ইমোশনাল, জাগে আপনি নিজেকে বেকার বলছিলেন না? আরে বেকারই তো, দুবেলা টিউশনি করে যা পাই তাতে নিজের খরচ আর মেসের ভাড়া কোনো মতে চলে যায়। ভাগ্যিস তিন কুলে কেউ নেই। কেউ নেই? মা বাবা? না কেউ নেই, আজ কেউ নেই, কিন্তু এক সময় তো ছিল। হয়তো ছিল, তবে তাদের আমি দেখিনি। মানুষ হয়েছি জুভেনাইল ওয়েলফেয়ার বোর্ডের একটা হোমে, কি করে যে সেখানে এসেছিলাম তাও জানতাম না। জানতে চাননি কারোর কাছে? অনেকবার অনেকের কাছে চেয়েছি, নানা জনে নানা কথা বলেছে। কি বলেছে তারা? কেউ বলেছে 2 বছর বয়সে নাকি হাওড়া স্টেশনে আমাকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, কেউ বলেছে শিশু পাচারকারীদের হাত থেকে আমাকে নাকি পুলিশ উদ্ধার করেছিল, খারবার ধারণা ওপার বাংলার সীমান্তবর্তী কোনো গ্রামে আমার জন্ম, মা বাবা অভাবের তাড়নায় বর্ডার পার করে এপারে আমায় ফেলে চলে গেছে। আশ্চর্য, এগুলোর মধ্যে কোনটা আপনার সত্যি বলে মনে হয়? কোনোটাই না, আবার সবকটাই। তবে আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি জানো, ওপার বাংলার কোনো একটা গ্রামে আমার জন্ম হয়েছিল, অভাবের মধ্যেও আমাদের সংসারে খুব সুখ ছিল, বাবা মহাজনের জমি ফুরনে চাষ করত, আমার মার বেশ ফর্সা গোলগাল চেহারা ছিল, গোবর নিকোনো উঠোনে বসে মা ধান ছাড়ত, ঢেঁকিতে কুটত, আর আমাদের বাড়ির লাগোয়া একটা বেশ বড় দিঘি ছিল নারকেল গাছে ঘেরা, বিকেলে সেখানে গাঁয়ের মেয়ে বউদের সঙ্গে মা গল্প করত, গা ধুত, সেই দিঘির নীল জলে মায়ের ফর্সা মুখে ছায়া পড়ত,
তারপর কি হলো বলুন, তারপর কি হলো? ছায়াটা একটু পরেই কাঁপতে থাকতো, কাঁপতে কাঁপতে কোনো অতল জলে তলিয়ে যেত। আর কিছুই দেখা যেত না। না, আর কিচ্ছু না, মায়ের মুখটা এভাবেই স্বপ্নে বারে বারে হারিয়ে যেত। মার কথা ভাবতে আপনার খুব ভালো লাগে, তাই না? আমার কেন, সবারই তো ভালো লাগে। অরফান হোমে যখন দেখতাম আমার কোনো বন্ধুকে তার মা বাবা খোঁজ পেয়ে নিতে এসেছে, আর সে আনন্দে ঝাঁপিয়ে পড়ছে মায়ের কোলে, তখন তখন আমার ভারী কষ্ট হতো। মনে হতো আমার মাও যদি একদিন। সরি সায়নদা, তোমাকে মানে আপনাকে এসব কথা আমি না জিজ্ঞেস করলেই পারতাম। আই এম রিয়েলি সরি। তুমি আমাকে আপনি তুমি বলে ডাকলেন, আমার না খুব ভালো লাগলো। কেন, এর আগে কোনো সময় কেউ আপনাকে তুমি বলে ডাকেনি? হ্যাঁ ডাকতো, কিন্তু এখন আর ডাকে না। এশা, সেও আপনাকে তুমি করে ডাকে না? এসা? হ্যাঁ হ্যাঁ, মিয়া মানে এসা, এসা তো আমাকে তুমিই বলে। তবে ওটা শুধু এশার জন্যই তোলা থাক। তা সায়নদা, কিভাবে পরিচয় হলো আপনার এশার সঙ্গে? সে অনেক গল্প, আপনার শুনতে ভালো লাগবে না। তাছাড়া চঞ্চলবাবু হঠাৎ করে চলে এসে দুজনকে এরকমভাবে গল্প করতে দেখলে হয়তো ভুল বুঝতে পারে। আর এশা যদি দেখে নেয় তাহলে কি হবে? ওসব কথা ছাড়ুন তো, এশার কথা বলুন। এশার সঙ্গে আমার পরিচয় অরফ্যান হোমে। এশাও কি ওই একই হোমে? না 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 না, ও আমাদের হোমের সুপার ঘোষাল জেঠুর মেয়ে ছিল। ছিল মানে এখন নেই? হ্যাঁ, ইয়ে মানে এখনো আছে। ঘোষাল জেঠুর লোক তো ভীষণ ভালো ছিল। জেঠুর সংস্পর্শে এসে স্নেহ ভালোবাসা বলে একটা জিনিস যে এ সমাজে আজও আছে আমরা তা জেনেছিলাম। উনি সুপারের দায়িত্বের আসার পর আমাদের ভালো খাবার খেতে দিত, ভালো জামা কাপড় পরতে দিত। ডাক্তার দেখাতো অসুখ হলে, রোজ বিকালে আমরা খেলতাম, বছরে দুবার ফাংশন হতো আমাদের হোমে, আমরা গান আবৃত্তি আর নাটকে অংশ নিতাম। বাইরে থেকে অনেকে আসতো, গান করতো নাচতো। এমনি এক বিজয়া সম্মেলনের ফাংশনে এসাকে আমি প্রথম দেখি। ও সেদিন রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল। এই আকাশে, লাভ এট ফার্স্ট সাইট? আরে না না, একেবারেই নয়। তবে ওর মিষ্টি গলা আমার খুবই ভালো লেগেছিল। ফাংশনের পর ও আমাদের সঙ্গে হেসে হেসে অনেক গল্প করেছিল। কতই বা তখন বয়স আমার, এই 15-16, আর এশার? 13-14 হবে হয়তো। আসলে ওর সঙ্গে কথা বলতে আমার খুব সংকোচ হচ্ছিল, আমি ভয়ও পাচ্ছিলাম। কেন? আর এসা যে আমাদের সুপার ঘোষাল জেঠুর মেয়ে। এরপর অনেকবারই সে এসেছে, ঘোষাল জেঠিমা এসেছে আমাদের জন্য হাতে তৈরি নানান খাবার নিয়ে এসেছে, আমাদের হোম থেকে বেড়াতেও নিয়ে গেছে। তখন থেকেই তাহলে? না, একদমই নয়। না আমার পদবি একটা থাকলো, আমি যে অনাথ এটা সবসময় আমি মনে রাখতাম, তাই হাজার আন্তরিকতা সত্ত্বেও ওদের সঙ্গে একটা দূরত্ব রেখেও চলতাম। তবে এটা বুঝতাম, এশা আর ঘোষাল জেঠিমা আমাকে অন্যদের থেকে একটু আলাদা চোখেই দেখেন। তাহলে এশার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা হলো কিভাবে? ওই যে হোমের নিয়ম অনুযায়ী 18 বছর বয়স হলেই হোম ছেড়ে দিতে হয়, অনাথ তরুণ তরুণীরা আরেকবার অনাথ হয় ওই বয়সে। সৌভাগ্য আমার, আমাকে আর দ্বিতীয়বারের জন্য অনাথ হতে হলো না। হোমে থাকতেই আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছিলাম, ঘোষাল জেঠু নিজের বাড়িতে আমাকে নিয়ে গেলেন। এশা সেবার মাধ্যমিক দেবে, পড়াশোনায় ভালো ছিলাম বলে জেঠু আর জেঠিমার আদেশে এশাকে আমি মাঝে মাঝে পড়া দেখিয়ে দিতাম। এই তুমি বোর হচ্ছ না তো সম্বৃতা? এই দেখো, আমি কিন্তু তোমাকে তুমি বলে ডেকে ফেললাম। বেশ করেছেন, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট। এতক্ষণ গল্প করার পর তুমি না বললে আমি রাগ করতাম। আর কি বলছিলেন যেন, বোর হচ্ছে কিনা? আপনার জীবনের এত ইন্টারেস্টিং ঘটনা শোনার পর
কেউ বোর হয়? আশ্চর্য রকম ওঠা পড়া আপনার জীবনে, আমার জীবনের মতো ম্যার মেরে আর পানসে নয়। এতক্ষণ ধরে এভাবে আমাদের গল্প করা বোধহয় ঠিক হচ্ছে না সংগীতা, চঞ্চলবাবু দেখলে কিন্তু মাইন্ড করতে পারেন। বলেছি তো, উনি আপনি চিন্তা করবেন না, চঞ্চল যা স্লো, মাইন্ড করতে করতেই আইন মাইন্ডফুল হয়ে যাবে। এসা আবার মাইন্ড করবে না তো সায়নদা? এসা না, এসা মাইন্ড করবে না, না না না, এসা সেরকম নয়। আসলে এসা একেবারেই অন্যরকম মেয়ে। এসাকে আপনি খুব ভালোবাসেন তাই না? মা বাবা ভাই বোন কারো ভালোবাসাই তো আমি পাইনি, তাই এসার ভালোবাসাকে আমি পাগলের মতো আঁকড়ে ধরতে চেয়েছি। প্রতি মুহূর্তে আশঙ্কা হয়েছে যদি এসা আমাকে ছেড়ে চলে যায়। কেন ছেড়ে চলে যাবে কেন? কেন, সব কেনর কি উত্তর পাওয়া যায় সংবৃতা? যায় না। মাঝে মাঝে আপনি এমন সব দার্শনিক কথাবার্তা বলেন না, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। আমি কি চাই বুঝতে পারি? তুমি তুমি নিজেকে বুঝতে পারো সংবৃতা কিংবা চঞ্চলকে? নিজেকে হয়তো বা কিছুটা বুঝতে পারি, চঞ্চলকে একেবারেই না। ও না, ভীষণ ইন্ট্রোভার্ট, সেলফ রিয়েলাইজেশনের জগতে বাস করে, হাইলি অ্যাম্বিশাস। ওর মনের নাগাল আমি পাই না সায়নদা। এই যে আপনি এত অল্প সময়ে আমাদের পরিচয়ে আপনি আমাকে নিজের করে নিলেন, কত ব্যক্তিগত সুখ দুঃখের কথা বললেন, আমার ভীষণ ভালো লাগলো। জানি না আবার কবে আপনার সঙ্গে দেখা হবে। না হলেই বা ক্ষতি কি, হেমন্তের এই সন্ধেটাই স্মৃতি হয়ে থাক না আমাদের কাছে। তাই থাক, হঠাৎ দেখা হঠাৎ করে হারিয়ে যাক। এই সংবিতা, দেখো দেখো দেখো, সামনের ফুটপাতের দিকে তাকাও, এক ভদ্রলোক, হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডাকছেন। হ্যাঁ, ওই তো চঞ্চল, 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 জাস্ট মিনিট, আমি আসছি। চলুন চলুন সায়নদা, আপনার সাথে পরিচয় করিয়ে দিই। ওই দেখুন, ও আবার একটা সিগারেটের দোকানে ঢুকলো, চলুন চলুন না। না সংবৃতা, আমি এখানে আর একটু অপেক্ষা করব, তুমি যাও। কার জন্য অপেক্ষা করবেন সায়নদা? এসার জন্যে? বেশ, তাহলে আর জোর করব না, একটু বাদে এসা নিশ্চয়ই এসে পড়বে। এসা আর কোনো দিনই আসবে না সংবৃতা। কেন কেন আসবে না? ও কি এখন আর আপনাকে ভালোবাসে না? বাসে বাসে, নিশ্চয়ই বাসে, কিন্তু ওর ওর আর আসবার উপায় নেই যে। কেন উপায় নেই? ওর কি অন্য কোথাও বিয়ে হয়ে গেছে? কি হলো সায়নদা, চুপ করে আছেন কেন? স্পিক আউট, এনিথিং রং? সি ইজ ডেড, এসা মারা গেছে। মারা গেছে? কবে? এখানে এখানে এই বাস স্টপে, আজ থেকে ঠিক 4 বছর আগে। সে কি কিভাবে? বাসে রানওভার হয়েছিল, সেদিনই ছিল আজকের মতো 10ই নভেম্বর। ও গানের স্কুলে আসবে বলে বাসে উঠেছিল যোধপুর পার্ক থেকে, এই স্টপেজে নামবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি অপেক্ষা করেছিলাম এই বাস স্ট্যান্ডেই। বাসটা এলো, প্রচণ্ড ভিড়, আমি দেখলাম এসা পিছনে গেট দিয়ে নামবার চেষ্টা করছে, পারছে না। এসা নামবার আগেই বাসটা হঠাৎ চলতে শুরু করলো, এসা ছিটকে পড়লো রাস্তায়। আর একটা তীব্র গতিতে ছুটে আসা দূরপাল্লার বাস এসার ফুলের মতো শরীরটাকে পিষে দিয়ে ছুটে বেরিয়ে গেল। নলিকাটা মুরগির মতো ছটফট করতে করতে এসার দেহটা একটা সময় স্থির হয়ে গেল। কেঁদো না, কেঁদো না সংবৃতা, কেঁদো না। আমিও সেদিন কাঁদিনি, আমি আজও কাঁদবো না। কেন এমন হলো সায়নদা,
কেন এমন হয় সায়নদা? আপনার মতো দুঃখী মানুষ জীবনে কি একটু সুখ পাবে না? পাই, মাঝে মাঝে এই জীবনে তো সুখের সময়ও আসে। এই যেমন আজ এষার চতুর্থ মৃত্যু বার্ষিকীতে তোমাকে কিছুক্ষণের জন্য পেলাম, এটাও তো পাওয়া, এটাই বা কম কিসের? এষার মতো তুমিও ভারী মিষ্টি মেয়ে। শুধু এটুকুর জন্যই? হ্যাঁ সংবৃদা, আর কোনো প্রত্যাশা করি না আমি। প্রাপ্তির খাতায় তো শুধু বারে বারে শূন্যই জমে। সংবৃতা, যাবার আগে আমাকে শুধু একবার তুমি বলবে, যেমন হঠাৎ করে বলে ফেলেছিলে একটু আগে? তুমি সায়নদা, তুমি ভালো থেকো সায়নদা, তুমি ভালো থেকো, ভীষণ ভীষণ ভালো।